আপনারা জানেন কালকে গতকাল নবান্ন ঘেরাও এবং নবান্ন অভিযানের নাম করে যে হিংস্রতা বর্বরতা গুন্ডামি রাজানির নিদর্শন বাংলার বুকে একটি রাজনৈতিক দল সারা বাংলাবাসীর কাছে নিদর্শন হিসেবে তুলে ধরেছে। আমাদের সেই 14ই মে 2019 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যখন মূর্তি ভাঙা হয়েছিল সেই দৃশ্যেরই এক প্রকার পুনরাবৃত্তি বলা যেতে পারে। এবং যেভাবে আন্দোলনের নামে গুন্ডামি খণ্ডামি দাদাগিরি গায়ের জোরে দুর্বৃত্তদের দুষ্কৃতকারীদের কাজে লাগিয়ে পুলিশের গাড়িতে আগুন লাগানো, পুলিশকে নির্মমভাবে লাঠি সোঁটা দিয়ে মারা, এমনকি লোহার রড দিয়ে মেরেছে। আমি এখানে এসেছিলাম আজকে দেবজিৎ বাবুর সাথে দেখা করতে, ওনার দ্রুত সুস্থতা কামনা করি। তার পরিচয় তারা দিয়েছে, তাদেরকে আমি কুর্নিশ জানাই যে এই আধিকারিকগুলোর জন্যই এবং তাদের নিরলস পরিশ্রমের কারণে আজকে হয়তো বাংলা সুরক্ষিত বা দেশের মধ্যে সব থেকে নিরাপদ শহর কলকাতা। তাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে আমি ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যমকে। কালকে যেভাবে আপনারা প্রকৃত সত্য মানুষের সামনে তুলে ধরেছেন এবং উপস্থাপিত করেছেন আমি সবাই ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু কালকে যে ইস্যু নিয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ভারতীয় জনতা পার্টি, কার্যত সেই ইস্যুর একটা শব্দ একটা অক্ষর বা একটা লেটার সে SSC হোক বা অন্য কিছু তাদের মুখ থেকে শোনা যায়নি। বিজেপি নেতারা জাস্টিফাই করছে যে তৃণমূল কংগ্রেস তাদের আসতে দেয়, তৃণমূল কংগ্রেসের সরকারের পুলিশ নাকি তাদেরকে আটকেছে, তাদেরকে বাধাপ্রাপ্ত হতে হয়েছে। তা তাদের যদি বাধাপ্রাপ্ত হতে হয় তাহলে পুলিশের উপর চূর্ণ, তারা যদি বাধাপ্রাপ্তই হতে হয় তাহলে পুলিশকে লাঠি দিয়ে মারলো কারা?